মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এদিকে নানা কিছু করেও সুরাহা মিলছে না, তাহলে আজ থেকে লেবু পানি খাওয়া শুরু করুন। দেখবেন বদগন্ধ একেবারে কমে যাবে। শুধু তাই নয়, মাড়ি থেকে রক্তপাত এবং দাঁতে যন্ত্রণা হওয়ার মতো সমস্যা হলেও এই ঘরোয়া পদ্ধতিকে কাজে লাগাতে পারেন। মুখ থেকে দুর্গন্ধ দূর করার উপায়। যারা বদহজম, বারবার পেট খারাপ সহ নানাবিধ পেটের রোগে ভুগে থাকেন, তারা প্রতিদিন সকালে গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া শুরু করুন। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, তাই তো লেবু পানি যে কোনো ধরনের সংক্রমণ, বিশেষত গলার সংক্রমণ কমাতে দারুণভাবে কাজ করে।